হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2021 থেকে 2022 এসে আমরা প্রায় 99.9% মানুষই ইউটিউব ব্যবহার করে থাকি। গান শোনা, মিউজিক ভিডিও, নাটক, সিরিয়াল সো অনেক কিছুই আমরা দেখে থাকি নর্মালি ইউটিউবে। তো আজকের ভিডিওটি মূলত ইউটিউব বিষয়ে, বিকজ আমরা অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে থাকি, ইউটিউবে স্ক্রলিং করি, হোয়াটসঅ্যাপে থাকি, তারপরেও আমাদের মনে হয় যে এখন যদি আমরা ইউটিউবের যে মিউজিকগুলো রয়েছে সেগুলো যদি ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারতাম। নর্মালি মোবাইলে অডিও থাকলে, যেমন আমরা মোবাইলে স্ক্রিন অফ করে বা যে কোনো কাজবাজের পাশাপাশি কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করতে পারি। তো ইউটিউবের আসলে অফিসিয়ালি এখন পর্যন্ত তেমন কোনো আপডেট বা এরকম কোনো সিস্টেম বা ফিচার্স আসেনি যার মাধ্যমে আপনি ইউটিউবের যে ভিডিও বা মিউজিকগুলো রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে শুনতে পারেন। তো আজকের ভিডিও মূলত সেই ব্যাপারটি নিয়েই। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ইউটিউবের যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করতে পারেন এবং চাইলে স্ক্রিন অফ রেখেও কিন্তু মিউজিকগুলো অডিওর মতো শুনতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার দরকার মনে হয় অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকুন। আমি মোহাম্মদ শিবলি এবং বরাবরের মতো আপনারা দেখছেন আপডাউন টেক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এটি করার জন্য প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, যেটি আপনারা নর্মালি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, এটি হচ্ছে ফ্লটটিউব। আপনার প্লে স্টোরে গেলে ফ্লটটিউব লিখে সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এটি আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ওপেন সেটিং। তো আপনার ওপেন সেটিংয়ে গিয়ে এখান থেকে এটি অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিলে আপনার এটি কাজ করা শুরু করে দেবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেম টু সেম ইউটিউবের মতো এখানে ইন্টারফেস রয়েছে। তো আপনারা কী করবেন, চাইলে এখান থেকেও যে কোনো মিউজিক বা ভিডিও শুনতে পারেন, দেখতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে সার্চও দিতে পারেন ইউটিউবের মতো সেম টু সেম। এখানে আপনারা যেটা লিখে সার্চ করবেন সেটাই আপনাদের সামনে চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু চলে এসেছে। নর্মালি হচ্ছে আমরা এই মিউজিকটি প্লে করছি। তো দেখতেই পাচ্ছেন প্লে করার সাথে সাথে কিন্তু এখানে একটি ছোট ডিসপ্লে চলে এসেছে, যেটি আপনি কিন্তু এদিক সেদিক সরতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এখানে যদি আমি সাউন্ডটি বাড়াই তাহলে সাউন্ডটি হয়তো শুনতে পাচ্ছেন। এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি তারপরেও কিন্তু এটি চলতে থাকবে ছোট একটি ডিসপ্লেতে। আপনি চাইলে কিন্তু এদিক সেদিক সরতে পারবেন। আপনি যদি চান কিছু আমি দেখবো প্লাস শুনবো তার সাথে অন্য কাজ করব, তাহলে কিন্তু আপনারা এই ছোট ডিসপ্লেটি রাখতে পারেন। আপনার যা ইচ্ছে তাই আপনি করতে পারেন, তার ব্যাকগ্রাউন্ডে এটি চলতে থাকবে। তো এবার আপনারা কী করবেন, যে আপনারা যদি চান এখানে সামনে রাখবেন না তাহলে মাইনাসে ক্লিক করে দিবেন, তাহলে এটা একটা বাবলের মতো সাইডে চলে যাবে মেসেঞ্জারের মতো। তো এবার আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকটি অডিও প্লে হতে থাকবে যেটি আপনি শুনতে পারবেন। তো এভাবে আপনি যে কোনো কাজ করতে পারেন, তার সাথে ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পারবেন। চাইলে কিন্তু আপনি মোবাইলের স্ক্রিনটিও অফ রাখতে পারেন, তারপরেও কিন্তু এটি বাজবে এবং প্লে হবে। তো এভাবে আপনি মিউজিক এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকেও করতে পারেন। ইউটিউবে যে কোনো মিউজিকের আপনি নর্মালি শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এরপরে ফ্লটটিউবে ক্লিক করলেই কিন্তু আপনাদের মিউজিকটি রয়েছে সেটি কিন্তু এখানে ছোট ডিসপ্লেতে চলে আসবে। সেমভাবে আপনি চাইলে এটি মিনিমাইজ করে মিউজিক শুনতে পারবেন। আবার যদি এভাবে ছোট ডিসপ্লে রাখেন তাহলে ভিডিও অ্যান্ড মিউজিক দুইটাই দেখতে পারবেন বা শুনতে পারবেন। সো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।